আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি লিমাস কিচেন বিডিতে ওয়েলকাম নতুন একটা রেসিপি দেখার জন্য। বাচ্চাদের পছন্দের রেসিপি নিয়েই চলে এলাম। মাত্র তিনটা উপকরণ দিয়েই আজকে তৈরি করেছি ক্যারামেল পপকর্ন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। এইখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ ভুট্টা কিংবা পপকর্ন। আপনারা পরিবারের প্রয়োজনে কম বেশি করে নিবেন। আর একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ খাবার তেল আর আধা কাপ পপকর্ন, 1 চিমটি লবণ। এখন পপকর্নগুলোকে মাঝারি টু লো আঁচে একটু ভেজে নিতে হবে। আপনারা যদি হাই হিটে পপকর্নগুলো ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু সবগুলো পপকর্ন ফুটবে না, তাই একটু খেয়াল করে পপকর্ন ভাজার সময় নিয়ে ভাজবেন। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে সবগুলো পপকর্নই ভাজা হবে। 2-1টা ফুটা শুরু হলেই ঢাকনা দিয়ে দিতে হবে। এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন 3 দিন থেকে 7 দিন। আমার সবগুলো পপকর্ন ফুটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুটে গিয়েছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন তৈরি করে নিব ক্যারামেল। আমি আজকে হোয়াইট ক্যারামেল তৈরি করছি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু কালারিং ক্যারামেলও তৈরি করতে পারেন। একটা প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, আর চিনিটা সামান্য গলে আসলে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। আপনারা যদি হোয়াইট ক্যারামেল পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করবেন না, শুধু চিনিটাকে ভালো করে গলে নিলেই মাঝারি টু লো আঁচে 2 থেকে 3 মিনিট জ্বাল দিলেই কালার ক্যারামেল তৈরি। আমি এর মধ্যে হোয়াইট ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর আগে থেকে ভেজে রাখা পপকর্নগুলো দিয়ে দিয়েছি। পপকর্ন দেওয়ার পর অনবরত ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন ভালো করে মিশানো কমপ্লিট হয়ে গিয়েছে, তখন একটা বাটিতে তুলে নিলেই কমপ্লিট। আর আপনারা যখন কালারিং ক্যারামেলটা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু ক্যারামেল বেশি কালার করতে যাবেন না, তাহলে তিতা লাগবে। একইভাবে কালার ক্যারামেল তৈরি হয়ে গেলে পপকর্নগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেবেন, তাহলে কালার ক্যারামেলও পপকর্ন রেডি। এখন শুধু পরিবেশন করার পালা। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিব, সামনে ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।